বন্ধুরা, অলমোস্ট প্রত্যেকটি শিকারী পশু জলের নিকট বসবাস করতে পছন্দ করে, কারণ জলাশয়ের ধারে শিকার পাওয়াটা কমন ব্যাপার। আর প্রত্যেকটি তৃণভোজী তৃষ্ণার্ত প্রাণী জলাশয়ের মধ্যে জলপান করতে আসে, আর এইভাবে জলপান করতে আসা প্রত্যেকটি প্রাণীকে শিকারী পশুরা খুব সহজেই শিকার করতে পারে। তবে অত্যধিক পরিমাণে প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী পশুরাও জলের কাছাকাছি আসতে সর্বদা সতর্ক থাকে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, জলের নিচে কুমির রূপী সর্বদা মৃত্যু ঘুরে বেড়াচ্ছে, আর কুমিরের বাসস্থান এই জলে। তবে জলের নিকট যারা আসে, কুমির তাদের প্রত্যেককেই শিকার বা খাবার মনে করে নেয়। সব থেকে ডেঞ্জারাস শিকারী পশুকেও কুমির নিমেষের মধ্যেই শিকার করে নিয়ে জলে টেনে নিয়ে যায়। বন্ধুরা, বর্তমানে এমন অনেক ভিডিও ক্লিপ রয়েছে যেখানে দেখতে পাওয়া যায় শিকারী পশুরা জলাশয়ের নিকট এসেছে এবং তারা কুমিরের কাছে শিকার হয়ে গিয়েছে। এই সকল ঘটনাগুলি দেখে আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন যে কুমির কতটা ডেঞ্জারাস শিকারী প্রাণী। ক্রোকোডাইল অ্যান্ড লায়ন। বন্ধুরা, সিংহকে জঙ্গলের রাজা বলা হয়, কিন্তু সিংহের সম্মান কুমির কি করবে সেটা এই ভিডিওটি দেখে জানতে পারবেন। যদি সিংহ জঙ্গলের রাজা হয় তাহলে কুমির জলের রাজা। তবে এখানে দেখতে পাবেন একটি মহিলা সিংহ ভুলবশত কুমিরের রাজ্যে ঢুকে এসেছিল, অর্থাৎ সে জলে নামার দুঃসাহস করেছিল। যদিও বা সঠিক সময়ে সিংহের নজর কুমিরের উপর পড়ে এবং সে নিজেকে সুরক্ষিত রাখার জন্য দ্রুততার সঙ্গে জল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু জলের মধ্যে সে কুমিরের থেকে দ্রুত সাঁতার কাটতে পারে না, যার ফলে কুমির খুব অল্প সময়ের মধ্যেই তার কাছে চলে যায় এবং তার উপর একবার আক্রমণ করে বসে। তবে কুমিরের আক্রমণ থেকে সিংহ কোনো রকমে তার প্রাণ বাঁচায়। যেহেতু সে ডাঙ্গার অনেকটা কাছাকাছি এসে গিয়েছিল, তাই সে খুব তাড়াহুড়োর মধ্যে জল থেকে বাইরে বেরিয়ে আসে। কোনো কুমির এবং সিংহের মধ্যে কে জিতবে সেটা নির্ধারিত করার জন্য আগে এটা জানতে হবে যে তাদের এই লড়াই কোথায় হচ্ছে, জলে হচ্ছে নাকি ডাঙ্গায় হচ্ছে। পরবর্তী ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে সিংহের গোটা গ্রুপ উপস্থিত রয়েছে আর তাদের সামনে একটি কুমির ডাঙ্গায় উঠে এসেছে। এই সকল সিংহগুলি একত্রিত হয়ে কুমিরের উপর আক্রমণ চালাচ্ছে। যদিও বা এতগুলি সিংহ একত্রিত হয়ে কুমিরের উপর আক্রমণ চালানোর পরেও কুমিরের তেমন কোনো ক্ষতি হয়নি, কারণ কুমিরের শরীরের চামড়া অনেকটা শক্ত হয়ে থাকে। তারপর কুমির নিজের প্রাণ বাঁচিয়ে পুনরায় জলে নেমে পড়ে। ক্রোকোডাইল অ্যান্ড লেপার্ড। এটাতে কোনো সন্দেহ নেই যে চিতা পৃথিবীর সবচাইতে দ্রুতগামী শিকারী পশু। এরা শুধুমাত্র দ্রুত গতিতে দৌড়াতে পারে তা কিন্তু নয়, অপর পাশে পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে তারা নিজেদেরকেও পরিবর্তন করে নেয়। তবে কুমির দ্রুত গতিসম্পন্ন প্রাণী হলেও তাদের আক্রমণ খুব দ্রুত হয়ে থাকে। এখানে এই ভিডিও ক্লিপটিতে লেপার্ড এবং কুমিরের দ্রুত প্রতিক্রিয়ার মুহূর্ত দেখতে পাবেন। এটা অস্তিত্বের সেই সংগ্রাম যেখানে শুধুমাত্র দ্রুত গতির সাহায্যে টিকে থাকা যায়। একটি মা চিতা তার দুটি বাচ্চাকে সঙ্গে নিয়ে জলাশয়ের মধ্যে জলপান করতে এসেছে। লেপার্ডের এই বাচ্চাগুলি অনেকটা বড় হয়ে গিয়েছে, কিন্তু তাদের মধ্যে অভিজ্ঞতা অনেক কম রয়েছে। যেখানে মা চিতা অনেকটা দূর থেকে জলের উপর নজর দিয়েছে আর সে দেখার চেষ্টা করছে যে জলের মধ্যে কোনো রকমের বিপদের আশঙ্কা নেই তো, অপর পাশে যুবক বাচ্চা চিতা তাড়াহুড়োর মধ্যে জলে নেমে পড়ে। তবে মা যে জিনিসটার ভয় পেয়েছিল সেই ঘটনাটাই এখানে ঘটেছে। জল থেকে দ্রুত গতিতে একটি কুমির বেরিয়ে আসে এবং আক্রমণ করার চেষ্টা করে। তবে এই ঘটনাটি দেখে আপনি কি বলতে পারবেন এখানে চিতার দ্রুত গতি ছিল নাকি কুমিরের ব্যাড লাক? চিতার অন্যান্য বাচ্চা কুমিরকে দেখে ভয় পেয়ে দূরে সরে যায়। তবে প্রত্যেকবার ভাগ্য এই রকমভাবে সঙ্গ দেয় না। এই ভিডিও ক্লিপটিতে কিছুটা এই রকমের ঘটনা ঘটেছিল। এখানে এই চিতা বেশ ভালো করেই জানতো যে জলে কুমির রয়েছে, তাই কুমিরকে ভয় দেখিয়ে দূরে সরানোর চেষ্টা করেছিল। যদিও বা চিতা খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে, কিন্তু জলে তার কোনো চালাকি কাজ করবে না। অবশেষে দেখা যায় জল থেকে কুমির বাইরে বেরিয়ে আসে আর বিদ্যুতের গতিতে চিতার উপর আক্রমণ করে। তারপর দেখা যায় চিতাকে শিকার করে কুমির জলের মধ্যে টেনে নিয়ে যায়, আর এইভাবে চিতা কুমিরের কাছে শিকার হয়। কুমিরের আক্রমণ বা শিকার শুধুমাত্র জলের মধ্যে সীমাবদ্ধ, বাকি জলের বাইরে আসলে তাদের কোনো চালাকি খুব একটা কাজে আসে না। তবে এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি লেপার্ড কুমিরের কাছে শিকার হয়েছে, কিন্তু সে কিভাবে কুমিরের কাছে শিকার হলো এ বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তারপর কুমির তার শিকারটিকে খেতে ব্যস্ত হয়ে পড়ে। এখানে দেখতে পাওয়া যায় একটি লেপার্ড ক্ষুধার্ত অবস্থায় জলাশয়ের ধারে এসে বসে রয়েছে। তবে এই লেপার্ড এখানে জলপান করতে আসেনি,
বরং সে প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত অবস্থায় জলাশয়ের কাছে এসেছিল। প্রকৃতপক্ষে কিছু সময় আগে কুমির একটি ওয়াইল্ড বিস্টকে শিকার করেছিল, আর সেই শিকারটি আকার আয়তনে অনেকটা বড় হওয়ার জন্য তাকে সম্পূর্ণভাবে খেতে পারেনি, যার ফলে অর্ধেকটা খাওয়ার পর বাকিটা সে বাঁচিয়ে রেখেছিল পরবর্তীতে খাওয়ার জন্য। এমন সময় কুমিরের পড়ে থাকা শিকারটির প্রতি লেপার্ডের নজর পড়ে যায়, আর লেপার্ড কুমিরের সেই শিকারটিকে খাওয়ার জন্য এখানে এসে পৌঁছায়। তারপর দেখা যায় এই লেপার্ড ধীরে ধীরে জলে নামার চেষ্টা করে, কিন্তু কুমির তার শিকার কারুর সঙ্গে ভাগাভাগি করতে চায় না। লেপার্ড যখন জলাশয়ের ধারে আসার চেষ্টা করে, কুমির তৎক্ষণাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে। যদিও বা এই কুমিরের উদ্দেশ্য লেপার্ডকে শিকার করা ছিল না, শুধুমাত্র তাকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ছিল। কুমিরের আক্রমণ দেখে লেপার্ড এটা বেশ ভালোভাবে বুঝে গিয়েছে যে এখানে তার কোনো চালাকি টিকবে না। তারপর সে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার পেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে খিদে ছিল, যার ফলে সে আরও একবার শিকার চুরি করার চেষ্টা করে। লেপার্ড দ্বিতীয়বার জলাশয়ে নামার চেষ্টা করেছিল, কিন্তু এইবার কুমির তাকে ছেড়ে কথা বলেনি। কুমির প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে ওঠে, যার ফলে লেপার্ডকে নিমেষের মধ্যেই দু একবার কামড় দিয়ে শিকার করে নেয়। জাগুয়ার অ্যান্ড ক্রোকোডাইল। জাগুয়ার এমন একটি পশু যাকে দেখে অলমোস্ট প্রত্যেকটি কুমির ভয় পায়। অ্যামাজনে বসবাসকারী এই জাগুয়ারের বাইট ফোর্স অন্যান্য বিড়াল প্রজাতির থেকে অনেকটা বেশি। 1500 PSI বাইট ফোর্সের সাহায্যে জাগুয়ার তার এলাকায় বসবাসকারী কাইম্যান নামক কুমিরের এই প্রজাতিকে শিকার করে। অপর পাশে কোনো কুমিরকে শিকার করার পর জল থেকে টেনে উপরে নিয়ে আসে। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে কিভাবে জাগুয়ার দীর্ঘ সময় ঘাত লাগিয়ে হঠাৎ করে কুমিরের উপর আক্রমণ করে, আর জলের মধ্যে তাকে শিকার করে জল থেকে টেনে উপরে নিয়ে আসে। অধিকাংশ সময়টা দেখা গিয়েছে জাগুয়ার কোনো কাইম্যানকে শিকার করার পর তাকে তৎক্ষণাৎ জল থেকে উপরে তুলে নিয়ে আসার চেষ্টা করে, কারণ জলের উপরে কাইম্যানের শক্তি অনেক কম থাকে। তবে জাগুয়ারকে অধিকাংশ সময়টা দেখা গিয়েছে শিকার করার জন্য তারা সর্বদা ছোট আকারের কুমিরগুলিকে টার্গেট করে থাকে, কারণ বড় কাইম্যানকে শিকার করতে গিয়ে তারা কোনো রকমভাবে আঘাতপ্রাপ্ত হতে চায় না। তবে এখানে দেখতে পাওয়া যায় জাগুয়ার একটি ছোট কাইম্যানকে শিকার করার জন্য জলে নেমেছিল, আর তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে সেখানে কতগুলি বড় কাইম্যান এসে উপস্থিত হয়। অবশেষে শিকার করার চক্করে জাগুয়ার এই বড় কাইম্যানগুলির কাছে শিকার হয়ে যায়। টাইগার অ্যান্ড ক্রোকোডাইল। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, ভারতীয় কুমির আকার আয়তনে ছোট হয় না, বরং তাদের গণনা পৃথিবীর সবচাইতে বড় কুমিরদের মধ্যে করা হয়। একটি প্রাপ্তবয়স্ক ভারতীয় কুমিরের দৈর্ঘ্য 18 ফুট কিংবা তারও অধিক হয়ে থাকে। তবে যখন শিকারী পশু বাঘের কথা বলা হয়, তখন তারা মারাত্মক শিকারী জাগুয়ারের থেকে অনেক এগিয়ে রয়েছে। বাঘ জলের মধ্যে ভালো সাঁতার কাটতে পারে, আর এই কারণে অধিকাংশ সময়টা শোনা গিয়েছে বাঘ সুন্দরবনের নদী পারাপার করেছে। তবে কিছু মানুষ এমনটাও মন্তব্য করে থাকে যে বাঘ জলে ঝাঁপ দিয়ে কুমিরের পেট ছিঁড়ে ফেলে, আর এইভাবে তারা কুমিরকে শিকার করে উপরে তুলে নিয়ে আসে। বাঘ কোনো পশুকে শিকার করার আগে এটা ভালোভাবে বোঝার চেষ্টা করে যে সেই পশুটির দুর্বলতা কোন জায়গায় রয়েছে, আর এই কারণে কুমির যদি কোনো সময় ডাঙায় উঠে আসে, তখন বাঘ তাকে শিকার করার জন্য তার মাথায় কিংবা মাথার নিচে নরম চামড়াযুক্ত অংশে আক্রমণ করে। একটি প্রাপ্তবয়স্ক কুমির পর্যন্ত বাঘকে দেখে ভয় পায়, আর তাদের থেকে দূরে গিয়ে নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায়। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন কিভাবে একটি বাঘ বড় সাইজের কুমিরকে শিকার করেছে। বাঘ কুমিরের মাথাতে এমনভাবে ধরে রেখেছে যার ফলে কুমির নিজেকে ছাড়ানোর জন্য কোনো রকম চেষ্টা করতে পারছে না। কুমিরকে এই রকমভাবে শিকার করার টেকনিক জঙ্গলের আর কোনো পশুর মধ্যে দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র বাঘের কাছে রয়েছে। তবে এত কিছুর পরেও এটাই বলতে হয় যে কুমিরের সমগ্র শক্তি শুধুমাত্র জলে, আর এই কারণে জঙ্গলের অধিকাংশ পশু কুমিরকে জলের রাজা মানতে বাধ্য। আর এই কারণে জলাশয়ের ধারে আসা কিংবা জলাশয়ের মধ্যে জলপান করতে যাওয়া প্রত্যেকটি পশু একবার হলেও ভাবনা চিন্তা করে দেখে, আর তাদের মাথায় শুধুমাত্র কুমিরের ভয় জেগে ওঠে। অপর পাশে বাঘ এবং জাগুয়ার এই শিকারী পশু যারা কুমিরের কোনো কথা শোনে না, আর কুমির যে জলের রাজা তারা এটা মানতেও চায় না। আর অধিকাংশ সময়টা জাগুয়ার এবং বাঘকে দেখার পর কুমির জলে ঝাঁপ দিয়ে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করে।
বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি আপনার আত্মীয় পরিজন আর প্রত্যেকটি বন্ধুকে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই অদ্ভুত নলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় all the moment.